মলদারে লোকানো 43 লক্ষ টাকার সোনা, পেট্রাপোলে ধৃত এক পাচারকারী। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক হলো কেরলের এক বাসিন্দা। ফের সীমান্তে সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ। মলদারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, প্রায় 43 লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ, আটক এক পাচারকারী। জানা যায় ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের বিএসএফ এর কাছে গোপন সূত্রে সোনা পাচারের খবর ছিল। খবরের কারণে যাত্রী টার্মিনালে বিশেষ চেকিং চালাচ্ছিলেন তারা। সে সময় সন্দেহজনক এক যাত্রীকে ভেতরে নিয়ে গিয়ে তল্লাশি চালান। তল্লাশি চালানোর সময় ওই যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়, যা তার মলদারে লুকিয়ে রাখা ছিল বলে জানা গিয়েছে। সোনাগুলি পেস্ট আকারে দলা পাকানো অবস্থায় ছিল বলে জানা গেছে। সোনা উদ্ধার হওয়ার সাথে সাথে ওই চোরাকার বাড়িকে আটক করে বিএসএফ কর্মীরা। 145 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন, আবুধাবিতে সোনার বাহক হিসাবে চাকরির জন্য ওই ব্যক্তিকে ইব্রাহিম নামে এক ব্যক্তি প্রায় 10,000 টাকার প্রস্তাব দেয়। তিনি সেই প্রস্তাবে রাজি হন এবং আবুধাবিতে যান। সেখানে দেখা করেন আরও এক অজানা ব্যক্তির সাথে। সেখান থেকেই পান বেশ টাকারের 2টি নলাকার সোনা, যা লুকিয়ে রেখেছিলেন মলদারে। সেই অবস্থাতেই আবুধাবি থেকে বাংলাদেশ হয়ে আসছিলেন ভারতে। বেনাপোল থেকে পেট্রাপোল সীমান্তের বাস ধরে পেট্রাপোলে আসেন ওই ব্যক্তি, কিন্তু শতচেষ্টা করেও বিএসএফ এর চোখ এড়াতে পারলেন না। আইসিপি পেট্রাপোলের নিরাপত্তার চেকিং পয়েন্ট পার হওয়ার আগেই বিএসএফ এর কাছে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ কুন্নি আদুকাত, বয়স আনুমানিক 63 বছর। ধৃত ওই পাচারকারী ভিন রাজ্য কেরালার বাসিন্দা। উদ্ধার হওয়া সোনাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানার চেষ্টা করছে ঘটনার পেছনে আর কোনো বড় চক্র রয়েছে কিনা। পাশাপাশি তারা এও জানান, সীমান্তবর্তী এলাকায় সদা তৎপর রয়েছে বিএসএফ কর্মীরা। আগামী দিনেও এই ধরনের চোরা কারবার রুখতে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, গত কয়েক মাসে একই উপায়ে সোনা পাচারের ছক কষেছিল পাচারকারীরা, কিন্তু বারে বারে তাদের সেই চক্রান্ত রুখে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। ফের সীমান্তে সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ। মলদারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, প্রায় 43 লক্ষ টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ, আটক এক পাচারকারী। জানা যায় ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের বিএসএফ এর কাছে গোপন সূত্রে সোনা পাচারের খবর ছিল। খবরের কারণে যাত্রী টার্মিনালে বিশেষ চেকিং চালাচ্ছিলেন তারা। সে সময় সন্দেহজনক এক যাত্রীকে ভেতরে নিয়ে গিয়ে তল্লাশি চালান। তল্লাশি চালানোর সময় ওই যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হয়, যা তার মলদারে লুকিয়ে রাখা ছিল বলে জানা গিয়েছে। সোনাগুলি পেস্ট আকারে দলা পাকানো অবস্থায় ছিল বলে জানা গেছে। সোনা উদ্ধার হওয়ার সাথে সাথে ওই চোরাকার বাড়িকে আটক করে বিএসএফ কর্মীরা। 145 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন, আবুধাবিতে সোনার বাহক হিসাবে চাকরির জন্য ওই ব্যক্তিকে ইব্রাহিম নামে এক ব্যক্তি প্রায় 10,000 টাকার প্রস্তাব দেয়। তিনি সেই প্রস্তাবে রাজি হন এবং আবুধাবিতে যান। সেখানে দেখা করেন আরও এক অজানা ব্যক্তির সাথে। সেখান থেকেই পান বেশ টাকারের 2টি নলাকার সোনা, যা লুকিয়ে রেখেছিলেন মলদারে। সেই অবস্থাতেই আবুধাবি থেকে বাংলাদেশ হয়ে আসছিলেন ভারতে। বেনাপোল থেকে পেট্রাপোল সীমান্তের বাস ধরে পেট্রাপোলে আসেন ওই ব্যক্তি, কিন্তু শতচেষ্টা করেও বিএসএফ এর চোখ এড়াতে পারলেন না। আইসিপি পেট্রাপোলের নিরাপত্তার চেকিং পয়েন্ট পার হওয়ার আগেই বিএসএফ এর কাছে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ কুন্নি আদুকাত, বয়স আনুমানিক 63 বছর। ধৃত ওই পাচারকারী ভিন রাজ্য কেরালার বাসিন্দা। উদ্ধার হওয়া সোনাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানার চেষ্টা করছে ঘটনার পেছনে আর কোনো বড় চক্র রয়েছে কিনা। পাশাপাশি তারা এও জানান, সীমান্তবর্তী এলাকায় সদা তৎপর রয়েছে বিএসএফ কর্মীরা। আগামী দিনেও এই ধরনের চোরা কারবার রুখতে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, গত কয়েক মাসে একই উপায়ে সোনা পাচারের ছক কষেছিল পাচারকারীরা, কিন্তু বারে বারে তাদের সেই চক্রান্ত রুখে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ
কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।